नमस्कार बंधुरा, वेलकम टू आमार टेकशाला। बंधुरा, डिजिलकार कीभावे नतून अकाउंट तैरि करबे ओ कीभावे डिजिलकार व्यवहार करबे ए वीडियो देखे डिटेल्स जानते पारबे। बंधुरा, डिजिलकार गवर्नमेंट अफ इंडियार एक डिजिटल लकार और डिजिलकार व्यवहार कर सुविधे हलो आमरा डिजिलकार थेके विभिन्न दरकारी डकुमेंट्स जेमन आधार कार्ड, ड्राइविंग लाइसेंस, गाड़ी रेजिस्ट्रेशन सर्टिफिकेट, विभिन्न परीक्षार मार्कशीट इत्यादि प्रयोजन मतो इश्यू करते पारि। আর বন্ধুরা, ডিজিলকার থেকে ইস্যু করা ডকুমেন্টস আমরা সব জায়গাতে অরিজিনাল ডকুমেন্টসের মতো ব্যবহারও করতে পারি। যেমন ধরো, তোমাকে কোথাও ড্রাইভিং লাইসেন্স দেখাতে হবে কিন্তু তোমার কাছে ড্রাইভিং লাইসেন্স নেই, সেক্ষেত্রে তোমরা তোমাদের মোবাইলে ডিজিলকার থেকে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করে যে কোনো জায়গায় দেখাতে পারবে, প্রিন্টও করতে পারবে। ওই ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের মতোই কাজ করবে। আর বন্ধুরা, আমরা আমাদের বিভিন্ন ডকুমেন্টসকে ডিজিলকারেও আলাদা করে আপলোড করে সেভ করেও রাখতে পারি। বন্ধুরা, এসো তাহলে শুরু করা যাক। এর জন্য প্রথমে মোবাইল ডেটা অন করে প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে। এবার এর সার্চ বারে ডিজিলকার লিখে সার্চ করতে হবে। একদম প্রথমে দেখো যে রেজাল্টটি এসছে, ডিজিলকার ন্যাশনাল ই গভর্নমেন্ট ডিভিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটি তোমাদের মোবাইলে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল হয়ে গেলে এটি ওপেন করে নেবে। একদম প্রথমে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে গেট স্টার্টেড অপশনটি সিলেক্ট করতে হবে। এবার এখানে দেখো, যদি তোমার আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে সাইন ইন সিলেক্ট করে সাইন ইন করতে পারবে, আর যদি ডিজিলকারে নতুন হও তাহলে প্রথমে তোমাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আর নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটি সিলেক্ট করতে হবে। এবার এখানে একটি ফর্ম এসছে, এটি তোমাদেরকে ফিল আপ করতে হবে। একদম উপরে তোমার ফুল নেম দিতে হবে অ্যাজ পার আধার, মানে আধার কার্ডে যেভাবে আছে ওইভাবে নামটি এখানে দিতে হবে। নাম দেওয়া হয়ে গেলে তার নিচে যেভাবে আধার কার্ডে তোমার জন্ম তারিখ দেওয়া আছে ওইভাবে তোমার জন্ম তারিখটা এখানে দিয়ে দিতে হবে। তার জন্য এই ডেট সিলেক্ট করতে হবে। এবার এখান থেকে তোমার যেটা জন্ম তারিখ সেটি সিলেক্ট করে নেবে, তারপর মাস সিলেক্ট করবে, তারপর জন্মসাল সিলেক্ট করে নেবে। এরপর তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল, ফিমেল না আদার, আমি সিলেক্ট করে নিলাম। বন্ধুরা, এবার এখানে তোমার মোবাইল নাম্বারটি দেবে, আর এক্ষেত্রে তোমরা তোমাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই মোবাইল নাম্বারটি দেবে, কারণ ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে তার নিচে একটি 6 ডিজিটের সিকিউরিটি পিন নিজের মতো করে সেট করে নেবে। আর যদি পিনটি কি সেট করলে দেখতে চাও তাহলে এই আই সিম্বলটি সিলেক্ট করবে, তাহলে এটি শো হয়ে যাবে। আমি এটিকে হাইড করে দিলাম। এবার তার নিচে তোমার ইমেল আইডিটি দিতে হবে। ইমেল আইডি দেওয়া হয়ে গেলে তার নিচে তোমার যে আধার নাম্বার আছে ওটি দিতে হবে। এগুলি সব দেওয়া হয়ে গেলে একবার ভালো করে চেক করে নেবে, নেওয়ার পর সাবমিট অপশনটি সিলেক্ট করবে। এবার বন্ধুরা, তোমার ওই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে, ওই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। কিন্তু বন্ধুরা, তোমাদের যদি ওটিপি না আসে তাহলে রিসেন্ট ওটিপি সিলেক্ট করবে, তাহলে আবার নতুন করে ওটিপি চলে আসবে, সাবমিট করবে। এবার এখানে তোমার একটা ইউজার নেম সেট করে নিতে হবে, তুমি তোমার পছন্দ মতো একটি ইউজার নেম সেট করে নেবে, তারপর সাবমিট করবে। এবার আমি এটিকে ওকে করলাম। দেখো বন্ধুরা, আমার ইউজার নেম সাকসেসফুলি তৈরি হয়ে গিয়েছে। আমার নামে ডিজিলকারে যে অ্যাকাউন্টটি তৈরি হলো ওটি ওপেন হয়ে গিয়েছে। একদম উপরে দেখো বন্ধুরা, লেখা আছে ডিজিলকার থেকে যে ডকুমেন্টসগুলোকে ইস্যু করা হবে সেগুলো কিন্তু আইটি অ্যাক্ট 2000 অনুযায়ী অরিজিনাল ডকুমেন্টসের মতোই কাজ করবে। এবার বন্ধুরা, তার নিচে দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে দেওয়া আছে, তোমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ডিপার্টমেন্ট থেকে তোমাদের দরকারি ডকুমেন্টস কিন্তু তুমি ইস্যু করতে পারো। এখানে বিভিন্ন স্টেট বা রাজ্যের নাম দেওয়া আছে, যেমন ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, তুমি যে স্টেটের ডকুমেন্ট ইস্যু করতে চাও সেই স্টেটটি এখান থেকে সিলেক্ট করে নেবে। একইভাবে দেখো নিচে এডুকেশন সংক্রান্ত অনেক ডিপার্টমেন্ট দেওয়া আছে, তার নিচে ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স সম্পর্কিত অনেক ডিপার্টমেন্ট দেওয়া আছে, এইভাবে হেলথ, মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং আদার্স বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে কিন্তু দেওয়া আছে। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী যে ডকুমেন্ট ইস্যু করতে চাইবে সেই পার্টিকুলার ডিপার্টমেন্টটাকে সিলেক্ট করতে হবে, করে তোমাদের ডকুমেন্ট ইস্যু করতে হবে। আমি তোমাদের আধার কার্ড ইস্যু করে দেখাচ্ছি। এর জন্য একদম উপরে যে আধার অপশনটি আছে এটি সিলেক্ট করতে পারো, না হলে তোমরা একদম নিচে দেখো ব্রাউজ বলে একটি অপশন আছে, এটি সিলেক্ট করে তোমরা যে ডকুমেন্টস ইস্যু করতে চাও ওটি এই সার্চ বারে লিখেও দিতে পারো। যেমন আমি এখানে আধার লিখে দিচ্ছি,
দেখো সঙ্গে সঙ্গে কিন্তু ওই আধার কার্ড সংক্রান্ত যে ডিপার্টমেন্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্টের এখানে চলে এসছে, তোমরা এখান থেকেও এটি সিলেক্ট করতে পারো। আমি এখান থেকে আধার এই অপশনটি সিলেক্ট করলাম। এবার আধার কার্ড সিলেক্ট করতে হবে, এবার ওকে করতে হবে। এবার বন্ধুরা তোমার যে মোবাইল নাম্বারটি আধার কার্ডের সাথে লিংক করা আছে ওখানে একটি ওটিপি যাবে, ওই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। আর যদি তোমরা ওটিপি না পাও তাহলে রিসেন্ট ওটিপি সিলেক্ট করবে, তাহলে আবার নতুন করে ওটিপি আসবে। ওটিপি দেওয়া হয়ে গেলে কন্টিনিউ করবে। দেখো বন্ধুরা সঙ্গে সঙ্গে আমার আধার কার্ডটি কিন্তু ইস্যু হয়ে গিয়েছে। আর বন্ধুরা তোমরা যেসব ডকুমেন্টস ইস্যু করবে সেই ডকুমেন্টসগুলো একদম নিচে যে ইস্যুড ডকুমেন্টস আছে এখানে তোমরা পেয়ে যাবে। অন্য আরেক জায়গায়ও ইস্যুড ডকুমেন্টসগুলো পাওয়া যাবে, তার জন্য উপরে যে থ্রি হরাইজন্টাল বার্স আছে এটি সিলেক্ট করবে। এখানে ইস্যুড ডকুমেন্টস যে অপশানটি আছে এটি সিলেক্ট করলেও তোমরা তোমাদের ইস্যুড ডকুমেন্টসগুলো পেয়ে যাবে। আমি যেমন এখানে এখন আধার কার্ডটা ইস্যু করেছি, এটি আমি দেখতে চাই বা কাউকে দেখাতে চাই, তার জন্য এই থ্রি ডট সিলেক্ট করব। এবার এখানে ভিউ অপশানটি করলে কিন্তু আমরা আমাদের আধার কার্ডটি দেখতে পারবো বা কাউকে দেখাতে পারবো, সেক্ষেত্রে কিন্তু এটি অরিজিনাল ডকুমেন্টস হিসাবেই কাজ করবে। আমি ভিউ সিলেক্ট করলাম, দেখো সঙ্গে সঙ্গে আমার আধার কার্ডটি কিন্তু এখানে চলে এসছে। আর দেখো নিচে লেখা আছে ডিজি লকার ভেরিফাইড, মানে এই ডকুমেন্টসটি আমরা ডিজি লকার থেকে ইস্যু করেছি। এবার আমি এখান থেকে ব্যাকে গেলাম, আবার থ্রি ডট সিলেক্ট করলাম। এবার বন্ধুরা তোমরা যদি ইস্যু করা ডকুমেন্টস কাউকে শেয়ার করতে চাও তাহলে এই শেয়ার অপশানটি সিলেক্ট করেও কিন্তু শেয়ার করতে পারবে। আর যদি এটিকে পিডিএফ হিসেবে ডাউনলোড করতে চাও তাহলে ডাউনলোড পিডিএফ সিলেক্ট করবে, আর এটির ব্যাপারে ডিটেলস জানতে চাইলে তাহলে ডিটেলস সিলেক্ট করবে। আর যদি এটি ভিউ করতে বা ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় তাহলে রিফ্রেশ সিলেক্ট করবে। এবার বন্ধুরা আমি হোমে চলে যাচ্ছি। বন্ধুরা আমি যেভাবে আধার কার্ডটি ইস্যু করলাম ওই একইভাবে তোমরা তোমাদের প্রয়োজনীয় যে কোনো ডকুমেন্টসকে ইস্যু করতে পারবে। বন্ধুরা সাপোজ তোমরা কোনো ডকুমেন্টস ইস্যু করতে চাইছো কিন্তু তোমাদের জানা নেই যে পার্টিকুলার কোন ডিপার্টমেন্ট সিলেক্ট করলে ওই ডকুমেন্টসটি পাওয়া যাবে, সেক্ষেত্রে তোমরা নিচে যে ব্রাউজ অপশানটি আছে ওই অপশানটি সিলেক্ট করে ওই পার্টিকুলার ডকুমেন্টসটির নামই ডাইরেক্ট সার্চ বারে লিখে দেবে, দিলে রেজাল্ট চলে আসবে। যেমন আমি ড্রাইভিং লাইসেন্স ইস্যু করতে চাই কিন্তু আমার জানা নেই যে ড্রাইভিং লাইসেন্সটি কোন ডিপার্টমেন্ট সিলেক্ট করলে পাবো, সেক্ষেত্রে আমি এখানে ড্রাইভিং লাইসেন্স কথাটি লিখে দিলাম। এবার সার্চ করলাম, দেখো আমি ড্রাইভিং লাইসেন্স লিখলাম, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ওই পার্টিকুলার ডিপার্টমেন্টটি চলে এসছে, আর ড্রাইভিং লাইসেন্স বলে আলাদা একটি অপশনও চলে এসছে। এবার আমি এই মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এই অপশনটি সিলেক্ট করলাম। এবার এখানে আলাদা আলাদা অনেক রকমের অপশন চলে এসছে, যেমন গাড়ির ট্যাক্স রিসিপ্ট, ফিটনেস সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন আর গাড়ির ইন্স্যুরেন্স। এবার এখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ডকুমেন্টসকে ইস্যু করতে পারবে। আমি যেমন ড্রাইভিং লাইসেন্স ইস্যু করতে চাই তাই এটি সিলেক্ট করলাম। এবার বন্ধুরা এখানে আমার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা দিতে হবে, আমি আমার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি এখানে দিয়ে দিলাম। এবার গেট ডকুমেন্ট সিলেক্ট করলাম, দেখো বন্ধুরা সঙ্গে সঙ্গে আমার ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু এখানে ইস্যু হয়ে গেল। এবার বন্ধুরা সাপোজ আমাকে কোথাও আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা অন্য কোনো দরকারি ডকুমেন্টস দেখাতে হবে, সেই ডকুমেন্টসটা আমি যদি ডিজি লকার থেকে ইস্যু করে নিই আর ওই ইস্যু করা ডকুমেন্টটি যে কোনো জায়গায় দেখায় সেটি কিন্তু অরিজিনাল ডকুমেন্টস হিসাবে কাজ করবে, কারণ এটি সরাসরি সরকারের ওই পার্টিকুলার ডিপার্টমেন্ট থেকেই ইস্যু করা ডকুমেন্টস। তোমাদের আমি এক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি, যেমন দেখো ড্রাইভিং লাইসেন্সটি আমি ভিউ করলাম, নিচে দেখো পরিষ্কার লেখা আছে ডিজি লকার ভেরিফাইড, মানে এটি ডিজি লকার দ্বারা ভেরিফাই করা একটি ডকুমেন্টস। এবার আমি এখান থেকে হোমে ফিরে গেলাম। এবার বন্ধুরা দেখো একদম উপরে একটি ঘন্টা আছে, এটি নোটিফিকেশন, কোনো যদি নোটিফিকেশন আসে তাহলে সেটি এখানে দেখতে পাওয়া যাবে। আর এদিকে যে থ্রি হরাইজন্টাল বার আছে এটি সিলেক্ট করলে অনেকগুলো অপশান খুলে যাবে। একদম উপরে দেখো হোম আছে, এটি তোমরা সিলেক্ট করলে হোমে ফিরে যেতে পারবে। তারপর বন্ধুরা আছে ইস্যুড ডকুমেন্টস, তোমরা যে ডকুমেন্টসগুলো ডিজি লকার থেকে ইস্যু করবে ওই ডকুমেন্টসগুলো এখানে পেয়ে যাবে। আমি এটি সিলেক্ট করলাম, দেখো আমি অলরেডি দুটি ডকুমেন্টস ইস্যু করেছি সেগুলো এখানে দেখাচ্ছে। তারপরে বন্ধুরা দেখো আপলোডেড ডকুমেন্টস, মানে তুমি যদি তোমার কোনো ডকুমেন্টসকে ডিজি লকারে আপলোড করে সেভ করে রাখতে চাও তাহলে তোমরা এখান থেকে করতে পারবে। এর জন্য আপলোডেড ডকুমেন্টস সিলেক্ট করবে, এরপর উপরে যে আপলোড সিম্বলটি আছে এটি সিলেক্ট করতে হবে, তারপর অ্যালাউ করতে হবে। এবার বন্ধুরা তোমার কাছে যদি আগে থেকে কোনো ফাইল থাকে তাহলে তোমরা ফাইল সিলেক্ট করবে, আর যদি তোমরা কোনো ডকুমেন্টস কোনো পার্টিকুলার অ্যাপস থেকে নিতে চাও তাহলে কন্টেন্ট ফ্রম দ্য আদার অ্যাপস এই অপশনটি সিলেক্ট করবে। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ডকুমেন্টসকে এখানে আপলোড করে রাখতে পারো। বন্ধুরা তোমরা এখানে যে ডকুমেন্টসগুলি আপলোড করে রাখবে ওগুলো কিন্তু অরিজিনাল ডকুমেন্টসের মতো কাজ করবে না, ওই ডকুমেন্টসগুলো তোমরা শুধুমাত্র আপলোড করে সেভ করে রাখতে পারো।
আমি এবার এখান থেকে ব্যাকে যাচ্ছি। তারপর বন্ধুরা দেখো স্ক্যান কিউআর কোড একটি অপশন আছে, এটি সিলেক্ট করলাম। এবার বন্ধুরা দেখো একটা কিউআর কোড স্ক্যানার খুলে গিয়েছে। বন্ধুরা উপরে দেখো লেখা আছে ডিজি লকারে যে সার্টিফিকেটগুলো অ্যাভেলেবেল আছে ওই সার্টিফিকেটের উপর যে কিউআর কোড আছে ওই কিউআর কোডটি এই কিউআর কোড স্ক্যানার দিয়ে স্ক্যান করে তার অথেন্টিসিটি তুমি যাচাই করে দেখতে পারবে। কিন্তু এই কিউআর কোড স্ক্যানারটি অন্য কোনো ডকুমেন্টসকে স্ক্যান করতে পারবে না। আর যদি তোমরা স্ক্যান করতে চাও তাহলে স্ক্যান নাও অপশনটি সিলেক্ট করে স্ক্যান করতে পারবে। তারপরে আছে প্রোফাইল, এটি সিলেক্ট করলে তুমি তোমার প্রোফাইলটা এখানে দেখতে পারবে। এবার বন্ধুরা যদি তোমরা প্রোফাইলটাকে এডিট করতে চাও তাহলে উপরে একটি পেন্সিলের সিম্বল আছে, এটি সিলেক্ট করে কিন্তু তোমরা তোমাদের প্রোফাইলটাকে এডিট করতে পারবে। আর এডিট করা হয়ে গেলে নিচে আপডেটটি সিলেক্ট করবে, করলে প্রোফাইলটি আপডেট হয়ে যাবে। আর বন্ধুরা একদম নিচে দেখো নমিনি ডিটেলস বলে একটি অপশন আছে, তোমরা যদি কোনো নমিনি অ্যাড করতে চাও তাহলে অ্যাড নমিনি সিলেক্ট করে তোমরা যে কোনো নমিনিকে অ্যাড করতে পারবে। তারপর আছে অ্যাবাউট, এটি সিলেক্ট করলে ডিজিলকার কি সেই সম্বন্ধে জানতে পারবে। তারপরে আছে সেটিংস, আর এটি খুব ইম্পর্টেন্ট, এটি সিলেক্ট করে তোমরা আরেকটি 4 ডিজিটের এমপিন সেট করতে পারো এক্সট্রা সিকিউরিটি হিসাবে। আমি এটি সেট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তার জন্য আমি এটি অন করলাম। এবার এখানে একটি 4 ডিজিটের এমপিন সেট করে নিলাম, 4 ডিজিটের এমপিনটি ডিজিলকারের আরেকটা অ্যাডিশনাল সিকিউরিটি। এবার বন্ধুরা তোমরা যদি কাউকে এই অ্যাপসটি শেয়ার করতে চাও তাহলে এই শেয়ার সিম্বলটি সিলেক্ট করে শেয়ার করতে পারবে। আর যদি ডিজিলকার সংক্রান্ত কোনো রকম হেল্পের দরকার হয় তাহলে এই হেল্প অপশনটি সিলেক্ট করতে পারো। এবার এখান থেকে তোমরা লগ আউট করতে চাইলে তাহলে লগ আউট সিলেক্ট করবে, কিন্তু তারপর আবার যখন তোমরা লগ ইন করবে সেক্ষেত্রে তোমাদের ইউজার নেম আর যে 6 ডিজিটের পিনটি সেট করেছিলে ওটি কিন্তু দিয়ে লগ ইন করতে হবে। বন্ধুরা আমি এই ভিডিওতে ডিজিলকার নিয়ে ডিটেলস আলোচনা করলাম, তারপরে যদি কারোর কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে সাপোর্ট করো। ধন্যবাদ।